অনন্ত, মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি, অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে, সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উত্তম ভালোবাসার দুতি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছে আমার ভেতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার পৃথিবী। অনন্ত, যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলেখে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল, আজন্ম শূন্য, অনন্তকে আরো শূন্য করে দিয়ে। তার মুখে এসব কথা মানায় না আমি জানি, কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনে রক্ত। উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা, পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমারই স্মৃতি। আমি আগলাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে। অনন্ত, তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই। তবু তবু তুমি একদিন বলেছিলে, ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো, চলে এসো চলে এসো, বুক পেতে দেব, আকাশ বানাব আর হাসনু হেনা ফোটাব। সুতোয় আমার টান পড়েছে অনন্ত, তাই আজ আমার সব কিছু, আমার একরোখা জেদ, তুমিহীন সুখী হওয়ার অলীক স্বপ্ন, সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো। আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও, কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন। অনন্ত, আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও, প্রচণ্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি, কেন তোমার মনের মাঝে মন থাকে না, খড়ের মাঝে খড় থাকে না। উঠোন জোড়ার উপর কলস, তুলসী তলের ঝরা পাতা, কুতলার শূন্য বালতি, বাসন কোসন, পূর্ণিমার অমাবস্যা, একলা ঘরে এই অনন্ত, একা একা শুয়ে থাকা। কেউ জানে না, আমি জানি, কেন তুমি এমন করে কষ্ট পেলে, সব হারিয়ে বুকের তলের চিতানলে, কেন তুমি নষ্ট হলে, কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে। কেউ জানে না, আমি জানি, আমি জানি। আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি। অনন্ত, আমায় আর কিছু না দাও, অন্তত শাস্তিটুকু দিও। ভালো থেকো, তোমারই হারিয়ে যাওয়া মিথিলা। অনন্ত, মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি,
অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো?